দুনিয়ার পথে স্বাক্ষর দিবে না হয় দুনিয়ার পথে সৃষ্টি হবে না দিবি আবার কেন আমাকে বিচার সবাই ডাকা হলো তোমার দম্পের জবাব দিতে এখনই হবে তোমার সাথে আমার শেষ বুঝা করা সকল প্রজারা যখন জানতে পারবে হে অন্যায় ভাবে তুই আমাকে হত্যা করে তখন বেঈমানের বদলা নিতে সকল জনতা ছুটে এসে তোকে মাটির সাথে মিশিয়ে দেবে মিশিয়ে দেবে মহারাজকে ছেলে বলছে আমার কাছে বাধা দিতে আসি তোর এতদিন যাবৎ যে কুকীর্তি তুই করেছিস আমি এসেছি তার পুরস্কার দিতে আবার ঈশ্বরকে স্মরণ কর তুই আমাকে হত্যা করবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছি তুই আমার স্ত্রীকে হত্যা করেছিস এবার আমি তোকে হত্যা করে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নেব করতে হবে তাই চলো ডাকাত
এবার তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। আমিও শক্তিহীন। এই বেইমানদের বংশ নিপাত হয়েছে। সেই সঙ্গে আমরা সবাই মুক্ত। নয়ন মালাকে কাছে মন্ত্রী মহাশয় আপনি ফিরে এসেছেন। হ্যাঁ মহারাজ, আমার চেষ্টায় আমি আছি সার্থ। কিন্তু আমার চঞ্চল কুমার, চঞ্চল চঞ্চল মালাকি তাহলে ওই কালু ডাকাতের মেয়ে, ওই জগাই চাতের মেয়ে। তোমার চেষ্টায় আজ আমি মৃত্যুর হাত থেকে বেঁচেছি, তাই তোমার ঋণ শোধ করতে নয়ন মালা গরিবের মেয়ে হলেন, তাকে আমি করে নিলাম পুত্র বধু। জয় 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 জয়